bowlers to offer. That's a clean up. Bowling e nastanabud, batting e tasher ghor. ঠিকই এক কথায় আজ পাকিস্তানকে বর্ণনা করা যায়। 357 রানের টার্গেট পেয়েই বোধ হয় হাল ছেড়ে দিয়েছিল বাবররা। ব্যাটিংটা যেন ছিল ফর্মালিটি মাত্র। ইন্ডিয়ার কাছে 228 রানের বিশাল হার তাই বলে। অথচ দুই দিনের ম্যারাথন এই ম্যাচের ফার্স্ট ইনিংসটা কি ব্লকবাস্টারই না ছিল। শর্টস শর্টস শর্টস, চারটা দুর্ধর্ষ ব্যাটার, দুটো হাফ সেঞ্চুরি, দুটো সেঞ্চুরি। ইন্ডিয়ার এই ইনিংস ভুলিয়ে ছেড়েছে বৃষ্টিকাণ্ডের সব ব্যথা, পুষিয়ে দিয়েছে সব এন্টারটেইনমেন্ট। একেই বুঝি বলে অপেক্ষার ফল মিঠা হয়। 24.1 ওভারে 2 উইকেট হারিয়ে 147, এখান থেকেই শুরু রিজার্ভদের খেলা। যদিও এদিনও ছিল বৃষ্টির হানা, সেই শঙ্কা কাটিয়ে প্রায় 2 ঘন্টা বিরতিতে শুরু হয় খেলা। পাকিস্তানকে আগের দিনে দেয়া ইন্ডিয়ার হুঙ্কার সোমবার ছিল আরও ভয়াবহ। ক্রিজে থাকা বিরাট আর রাহুলে নাকানি চুবানি পাক বোলারদের। দুজনেই হাকান আনবিটেন সেঞ্চুরি। কোহলির ব্যাটে 9-4 আর 3 ছক্কায় 94 বলে 122, আর রাহুলের 10 বলে 111। তার ব্যাটে 12টা বাউন্ডারির সঙ্গে 2টা ওভার বাউন্ডারি। ওয়ানডে ক্যারিয়ারের 47তম সেঞ্চুরির দিন কোহলি পূর্ণ করেন 13,000 ওয়ানডে রান। আগের দিনের রোহিত আর গিলের দুটো হাফ সেঞ্চুরির ইনিংস তো ছিলই। সব মিলিয়ে 50 ওভারে মাত্র 2 উইকেট হারিয়ে 356 ইন্ডিয়ার স্কোরবোর্ডে। পাকিস্তানি বোলারদের জাস্ট তুলোধুনো এই লিস্টটাই বলে ইন্ডিয়ান ব্যাটারদের কাছে কতটা পিষ্ট ছিল পাক বোলাররা। তখনই বোঝা গেছে ইন্ডিয়া পাকিস্তান রাইভালরি জমে খির। যে মাঠে হায়েস্ট চেজের স্কোরটা 292, সেখানে 357 যে পাকিস্তানের উপর ভারী পড়তে যাচ্ছে তা অনুমেয়ই ছিল। রেকর্ড গড়ার দিনে শুরুটা একেবারেই ভালো হয়নি বাবরের দলের। ইনিংসের 5ম ওভারেই দলীয় 17 রানে বুমরায় কাটা পড়েন ওপেনার ইমামুল। ভরসা ছিল ক্যাপ্টেনের ব্যাটে, তবে তিনিও ব্যর্থ। 24 বলে 10 করে হার্দিক পান্ডিয়ার দুরন্ত ইনসুইংয়ে বোল্ড। 2 উইকেটে 44-এর পর ফের হানা দেয় বৃষ্টি। 1.5 ঘন্টা পর ম্যাচ শুরু হলে প্রথম ওভারেই রিজওয়ানকে হারায় দল। এরপর ফখর, সালমান, শাদাব, ফাহিম সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ 27 রান ফখরের ব্যাটে। কোনো ব্যাটারেরই স্ট্রাইক রেট যায়নি 70-এর ঘরে। ইন্ডিয়ার বোলিং ইউনিট ছিল দুর্দান্ত, তবে তার চেয়েও বেশি দুর্দান্ত ছিলেন কুলদীপ যাদব। 8 ওভারে 25 রানে নেন তিনি 5 উইকেট। র্যাঙ্কিংয়ে 2-এ থাকা পাকিস্তানের এমন আত্মসমর্পণ ছিল সত্যিই বেমানান। নাসিম আর হারিস দুই খেলোয়াড় ইনজুর্ড থাকায় 8 উইকেটে 128 রানেই থামতে হয় পাকিস্তানকে। মৌসুমি মৌ, TSports। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.